बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम नवम श्रेणी सकल शिक्षार्थी के नियमित ऑनलाइन क्लास से स्वागत। आमी कामरुन्नाहार प्रभाषक रसायन कदमतला स्कूल एंड कॉलेज। पूर्वे क्लासे आमरा अध्याय पांच रासायनिक बंधन निये खुबी गुरुत्वपूर्ण किछु टॉपिक्स गुलो आलोचना करेछिलाम। आजकेर दिने आमरा जे टपिक्सटा आलोचना करब सेगुलो खुबी गुरुत्वपूर्ण, ता हलो आयनिक बंधन ओ समजोजी बंधन एबं एदेर तुलनामूलक बैशिष्ट्य आर धातु बंधन ओ धातुर विद्युत परिवाहिता। ए ब्यापारगुलो निये आजकेर क्लासे आलोचना करा हबे। शिक्षार्थीरा आयनिक बंधन ओ समजोजी बंधन एबं एदेर तुलनामूलक बैशिष्ट्ये आलोचना करते गेले सबार प्रथमे आमरा आलोचना करब गलनांक ओ स्फुरणांककेनिये। गलनांक ओ स्फुरणांक कि तोमरा द्वितीय अध्याये पड़ेछो। आयनिक जुगेर गलनांक ओ स्फुरणांक समजोजी जुगे गलनांक स्फुरणांक अपेक्षा अनेक बेशी हये थाके। आयनिक जुगे गलनांक स्फुरणांकेर मान ग्रेटर देन समजोजी जुगे गलनांक ओ स्फुरणांक। जदि व्याख्याय बुझाते जाइ ख्याल करे देखो शिक्षार्थीरा जे आयनिक जुगे सोडियम क्लोराइड एकटि आयनिक जुग जार गलनांकेर मान 801 डिग्री सेलसियास, ताहले बुझते पारछो शिक्षार्थीरा जे गलनांकेर मान कत बेशी। आयनिक जुगे आसले আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি কাজ করে, সেই আন্তঃআণবিক আকর্ষণ বল সমযোজী যুগের আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা বেশি হয়ে থাকে। সেই বেশি হওয়ার কারণ হলো যে আয়নিক যুগের আয়ন সমূহ অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আয়ন খুবই দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইডে অসংখ্য সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আবদ্ধ রয়েছে, একটি স্ফটিক কাঠামো তৈরি করেছে। এটি সোডিয়াম ক্লোরাইডের ত্রিমাত্রিক স্ফটিক কাঠামো। এই স্ফটিক কাঠামোতে কালো যে বল দেখা যাচ্ছে সেগুলো সোডিয়াম আয়ন এবং হোয়াইট যে বলগুলো দেখা যাচ্ছে সেগুলো ক্লোরাইড আয়ন। এভাবে তারা ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে স্ফটিক আকৃতি লাভ করেছে, যা কঠিন আকৃতিতে আছে। সোডিয়াম ক্লোরাইড কঠিন আকৃতিতে থাকে, তো তাই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুরণাঙ্কের মান অনেক বেশি হয়ে থাকে। কিন্তু পানি CH4 অর্থাৎ H2O CH4 চিনি ইত্যাদি সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুরণাঙ্কের মান অনেক কম হয়, কারণ এটা সমযোজী যৌগ এবং এদের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণের মান খুবই কম থাকে। এদের অনুসমের মধ্যে থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। শিক্ষার্থীরা আয়নিক যৌগের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় কিন্তু সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না। অর্থাৎ দ্রাব্যত বা দ্রবণীয়তাতে আয়নিক যৌগ স্বতঃস্ফূর্তভাবে পানির সাথে বিক্রিয়া করে আয়নিক দ্রবীভূত হয়ে যায়, কিন্তু সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হচ্ছে না। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম ক্লোরাইডে অণু কিভাবে পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে। সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই দুইটা আয়নের মধ্যে দেখো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নকে পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত কিভাবে ঘিরে ধরেছে। সোডিয়াম আয়নকে ধীরে রেখেছে পানির ঋণাত্মক প্রান্ত অক্সিজেন এবং ক্লোরাইড আয়নের ক্ষেত্রে ঘিরে ধরেছে পানির ধনাত্মক প্রান্ত হাইড্রোজেন আয়ন। তোমরা জানো পানি পোলারিটির কারণে সমযোজী যৌগ হলো তাতে ধনাত্মক ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে থাকে, তাই তাতে যখন কোনো আয়নিক যৌগ দেওয়া হয় সেই আয়নিক যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আধানকে তাতে বিপরীত আধান দ্বারা বা প্রান্ত দ্বারা ঘিরে ধরে এবং আয়নিক যৌগের যে আয়নসমূহের নিজস্ব যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলকে ছিন্ন করে ফেলে। এইভাবেই পানিতে কোনো আয়নিক যৌগ দ্রবীভূত হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইড এভাবে পানিতে দ্রবীভূত হয়ে যায়, লবণ দ্রবীভূত হয়ে যাচ্ছে। কিন্তু কিছু ব্যতিক্রমও দেখা যায়, যেমন সিলভার ক্লোরাইড আয়নিক হলেও পানিতে দ্রবীভূত হয় না, যেমন চিনি অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয় অথচ এরা সমযোজী যৌগ। এগুলোর ব্যাখ্যা আসলে আমরা অধ্যায় যে চার পর্যায় সারণী সেখানে তৈরিণাত্মকতা পোলারিটি আলোচনা করার সময় আলোচনা করা হয়েছিল। এরপরে আসো শিক্ষার্থীরা বিদ্যুৎ পরিবাহিতা কি সেই ধর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। অর্থাৎ যে সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে থাকবে অথবা গলিত থাকবে তারাই বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু সমযোজী যৌগগুলোকে জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় কোনোভাবেই তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ প্রয়োগের জন্য আসলে কি প্রয়োজন? বিদ্যুৎ পরিবহনের জন্য আসলে ইলেকট্রনের চলাচল বা আয়নের চলাচল প্রয়োজন, এটা তোমরা জানো। চিত্রে তোমরা দেখো সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ পরিবহন দেখানো হয়েছে, যা কিনা একটি আয়নিক যৌগ। সেই বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোডিয়াম ধনাত্মক আধান এবং ক্লোরাইড ঋণাত্মক আধান। এভাবে
ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো জলীয় দ্রবণে বিশ্লিষ্ট অবস্থায় থাকে, অর্থাৎ আয়নিত অবস্থায় থাকে, ক্যালাস অবস্থা থেকে ভেঙে তারা একটু দূরত্বে অবস্থান করে, তখন সেই আয়নগুলোর চলাচল সহজ হয় এবং তারা বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয়। অনুরূপে যেহেতু জলীয় দ্রবণ আয়নিক যৌগের সময় বিচ্ছিন্ন ধনাত্মক ঋণাত্মক আয়ন হিসেবে অবস্থান করছে এবং বিদ্যুৎ পরিবহন করে, অপরদিকে জলীয় দ্রবণে কিন্তু সমযোজী যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে না, কারণ সেখানে আসলে কি তোমরা জানো যে সমযোজী যৌগ সমূহের মধ্যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আদান থাকে না, সেখানে ইলেকট্রন শেয়ার করে বন্ধন হয়, সেখানে অণুগুলো সমযোজী যৌগের অণুগুলো একে অপরের সাথে ভ্যানডারওয়াস আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, যেহেতু সেখানে কোনো আয়ন থাকে না তাই সমযোজী যৌগ সমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে না। শিক্ষার্থীরা, এরপরে আমরা একটা বিশেষ বন্ধন ধাতব বন্ধন সম্পর্কে আলোচনা করব এবং তার একটা খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ধর্ম বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে আলোচনা করব। আসো ধাতব বন্ধন কি আমরা একটু জেনে নিই। নাম থেকেই বুঝতে পারছে যে ধাতব বন্ধন ধাতুদের মধ্যকার কোনো বন্ধন, তাহলে সঙ্গে আমরা বলতে পারি এক খণ্ড ধাতুর মধ্যে ধাতুর যে পরমাণু সমূহ একে অপরের সাথে যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই ধাতব বন্ধন বলে। ধাতব পরমাণু সমূহের আসলে তোমরা জানো পর্যায় সারণীতে পড়েছ যে ধাতব পরমাণু সমূহ গ্রুপ 1, 2, 3 গ্রুপে অবস্থিত, তাদের সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করে তারা আসলে কিসে পরিণত হতে পারে, ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এই ধনাত্মক আয়নগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস। এদের এই স্পেশাল নামটা দেওয়ার কারণ হলো কারণ একটা তত্ত্ব আছে যে ধাতব বন্ধনের সমুদ্র মডেল বলে, অর্থাৎ চিত্র তোমরা খেয়াল করে দেখো ধাতব বন্ধনকে কিভাবে দেখানো হয়েছে, সেখানে ধাতুর ধনাত্মক আয়নগুলোকে দেখানো হয়েছে গোল প্লাস চিহ্ন দ্বারা এবং ধাতু থেকে যে নির্গত ইলেকট্রনগুলো বা ত্যাগকৃত ইলেকট্রনগুলো সেগুলোকে ঋণাত্মক চিহ্নে চিহ্নিত করে ব্লু কালিতে দেখানো হয়েছে। এই ঋণাত্মক ইলেকট্রনগুলো ধনাত্মক ক্যাটায়ন অর্থাৎ ধাতব আয়নগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গাগুলোতে অবস্থান করে, এগুলোকে পারমাণবিক শ্বাস বলা হয়, ধনাত্মক আয়নগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস। আর এদের এই মধ্যবর্তী যে ফাঁকা স্থান সেখানে মুক্তভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে এবং সঞ্চারণশীল অবস্থায় থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলো চলাফেরা করতে পারে। সঞ্চারণশীল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারা, যা কিনা ডিলোকালাইজড ইলেকট্রন নামেও পরিচিত। এই ইলেকট্রনের কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনেই থাকে না। এখানে যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ ব্লু কালারের, সেই ইলেকট্রনগুলো কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধাতব পরমাণুর নয়। এই ইলেকট্রনগুলো যেহেতু সঞ্চারণশীল, পুরো ধাতব খণ্ড জুড়েই এই ইলেকট্রনগুলো কি করতে পারছে, সব জায়গায় চলাচল করতে পারছে খণ্ডের ভিতরে। তাই বলা যায় যে ইলেকট্রনের সাগরে পারমাণবিক ধাতু আয়নগুলো স্ফটিক আকারে সুবিন্যস্তভাবে সজ্জিত থাকে। ধাতু বিস্ফোটিকে দুটো ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে এই সঞ্চারণশীল ইলেকট্রন অবস্থান করে, তখন ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়নই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল লাভ করে, ফলে ধাতব আয়নগুলো একে অপর থেকে কি হতে পারে না, বিচ্ছিন্ন হতে পারে না। আর এটিই হলো মূলত ধাতব বন্ধনের মূল কারণ। ধাতুর মধ্যে সঞ্চারশীল ইলেকট্রনগুলোর কারণেই ধাতুর যে সকল বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী তা সেই বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে থাকে, যেমন ধাতু তাপ পরিবাহী, ধাতু বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী, অর্থাৎ আমরা যে বিদ্যুৎ পরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা করে আসছি সেগুলো মূলত এই ধাতুর ব্যবহারের কারণেই হয়ে থাকছে। এছাড়াও ধাতুর নমনীয় ঘাতসহতা এবং ধাতু বৈজল্য ধর্ম সবগুলোই এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলোর কারণেই হয়ে থাকে ধাতব বন্ধনের। তো শিক্ষার্থীরা, আমরা ধাতব বন্ধনের কারণে যে ধাতুর যে বিদ্যুৎ পরিবাহিতা যে বৈশিষ্ট্যটি তা আমরা আলোচনা করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সকল ধাতুই বিদ্যুৎ পরিবাহী, এটা তোমরা জানো যে সকল ধাতুই বিদ্যুৎ পরিবাহী, কারণ সকল ধাতুতেই ধাতব বন্ধন বিদ্যমান। আর ধাতব বন্ধনের মধ্যে দেখো খেয়াল করে, যেহেতু ইলেকট্রনগুলো সঞ্চারণশীল অবস্থায় থাকে, সেই তড়িৎ বিশ্লেষণ পাত্রের সেই ইলেকট্রনগুলো কি হতে পারে, তড়িৎ বিশ্লেষণ পাত্রের যে দণ্ড থাকে, তড়িৎদ্বার থাকে, সেই তড়িৎদ্বার দিয়ে ইলেকট্রনগুলো চলাচল করতে পারে এবং ব্যাটারির মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয় বলে কি হতে পারে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি চলে, সেখানে তড়িৎ বিশ্লেষণ ঘটে, বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ বিদ্যুতের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া করতে পারে, এই কাজগুলো হতে পারে শুধুমাত্র এই মুক্ত ইলেকট্রনগুলোর চলাফেরা করতে পারার কারণে। তাই সঞ্চারশীল যদি ইলেকট্রন না থাকতো তাহলে ধাতুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারত না। শিক্ষার্থীরা, আজকের এই আলোচনার উপরে তোমরা একটু অনুশীলন বাসায় করবে, তা হলো আলোচ্য এই বিষয়গুলোর উপর 30টি এক কথায় উত্তর সম্ভব হলে বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করবে। আর অবশ্যই
এই বিষয়ের উপরে 2016 বা থেকে 2019 বোর্ড পর্যন্ত বোর্ডে প্রদত্ত আসা যে সকল উদ্দীপক আছে তাদের মধ্যে থেকে অন্তত 5টি উদ্দীপক তুমি বাসায় অনুশীলন করবে। শিক্ষার্থীর আজ আর নয়, নিশ্চয়ই আবার পরের ক্লাসে দেখা হবে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।